মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে দিন কাটছে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাসিন্দাদের। কোস্টগার্ড জানিয়েছে সীমান্তের ওপারের গ্রামগুলোতে রোহিঙ্গাদের আনাগোনা বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে যাতে নতুন করে রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য বিশেষ টহল শুরু করা হয়েছে। এই বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আবারও মিয়ানমারে উত্তেজনা বা ভীতিকর পরিস্থিতি আমরা দেখছি, সেখানকার জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। এই উত্তেজনার প্রভাব আসলে বাংলাদেশে কতটা পড়তে পারে? ধন্যবাদ। কয়েকটি জিনিস মনে রাখা দরকার। একটা হলো যে মিয়ানমার এই ধরনের ইনস্টেবিলিটি বা অস্থিরতা, এটা মিয়ানমার রাষ্ট্রের জন্য এটা স্বাভাবিক, সবসময় তাই হয়ে এসেছে। এবং তাতে মিয়ানমার মিলিটারি কিন্তু আরও তার ক্ষমতা বাড়ে, কারণ যত বেশি শান্তি চলে আসে তাতে মিয়ানমার সামরিক কাঠামো যেভাবে, যেটাকে অনেকেই বলে মিলিটারি বিজনেস একটা কমপ্লেক্স তৈরি করেছে, সেটা একটা ভাটা পড়ে। তার জন্য এই ধরনের কনফ্লিক্ট, এই ধরনের বিভিন্ন গোষ্ঠীর সাথে, কখনো কারেনদের সাথে, কখনো চীনদের সাথে, কখনো আর যেগুলো বাকি আছে এমনকি ওয়া থেকে শুরু করে এমনকি আরাকানে, যেটা আমরা আরাকান আর্মির সাথেও দেখছি, এটাই তার, আমি মনে করি তার ধর্ম সেটাই, যার জন্য এটাকে নিয়ে নতুনভাবে ভাবার নেই যে প্রথম শুরু হয়েছে, এটা ঠিক না, এটা একটা বিষয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যেহেতু রিপ্যাট্রিয়েশনের বিষয়টা এখনও ঝুলে আছে, এখনও শুরু করা যায়নি, এমনকি পাইলট প্রজেক্টের কথা শোনা গিয়েছিল সেটাও শুরু হয়নি, এবং সেই ব্যাপারে মনে রাখা দরকার যে অনেক রাষ্ট্রই কিন্তু সেইভাবে একটা স্বাভাবিকরণ হয়ে যাক সেটাও চাইবে না, কারণ এখানে একটা জিওপলিটিক্যাল কন্টেস্টেশনও চলে এসেছে। এবার আমরা অলরেডি দেখেছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে একটা বার্মা অ্যাক্ট নামে অ্যাক্ট তারা অলরেডি সামনে নিয়ে এসেছে, যেখানে প্রেসিডেন্টকে ক্ষমতা দিয়েছে যে যদি প্রয়োজন সে মনে করে তাহলে বিভিন্ন যে ইনসার্জেন্সি গ্রুপ আছে তাদের কিন্তু লজিস্টিক্স এবং অন্য ধরনের সাহায্য দিতে পারে। তো আমি মনে করি তারাও এখানে বসে থাকবে না, কারণ তারা মনে করেছিল জনসন সূচির মাধ্যমে তাদের একটা প্রবেশ ভালো আকারে ঘটবে, সেটা বাধা পড়েছে। কিন্তু এই অ্যাক্টে অ্যাক্ট দিয়েই থামবে না, আমি মনে করি আরও হয়তো বিভিন্ন ধরনের অ্যাক্ট হয়তো সামনে আমরা দেখতে পাবো। তৃতীয় যে জিনিসটা খেয়াল রাখতে হবে বাংলাদেশের জন্য, আমি মনে করি যে আমাদের যেই কূটনীতি আমরা শুরু করেছি মিয়ানমারের সাথে, এখন কিছুটা চীনও তৃতীয় পক্ষ একটা কাঠামো তৈরি আছে। Life extra strength or confidence পেতে নাও bulldozer, bulldozer পারলে ঠেকাও, বা চলছে সেই ত্রিপক্ষীয় কাঠামোগুলো আরও বাড়ানো, কারণ এখানে আমি মনে করি ভারত সহজেই একটা কাঠামো তৈরি করতে পারে, কারণ ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক ভালো, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো, কারণ এখানে যদি একটা ক্রাইসিস যদি আরও জটিল হয়ে যায়, এবং জটিল যে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে, তাতে কিন্তু ভারতও যে খুব একটা লাভ হবে সে যে লাভ করবে তা না, তারও ক্ষতি হবে। এবং সেখানে জাপান হলো আরেকটা রাষ্ট্র, সে তারও দুটো দেশের সাথে সম্পর্ক ভালো আছে, যার জন্য আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিকরণ, আমাদের তৎপরতা আরও বাড়ানো দরকার। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনি আসলে বলছিলেন যে আন্তর্জাতিক সম্পর্কগুলো, যেই রোহিঙ্গাদের ঢল আসলে আমরা দেখেছিলাম 2018-তে এসেছিল যেভাবে, যাদের আপনিও বললেন যে একজনকেও আসলে আমরা সেভাবে ফেরত পাঠাতে পারিনি, কিন্তু নতুন করে যেই যে বলছেন যে কিছুদিন পরপরই আসলে মিয়ানমার রাষ্ট্রেরই রাষ্ট্রগত একটি মানে আচরণের মধ্যে পড়ে, যে কিছুদিন পরপর এই ধরনের গোলাগুলি চলে, নিজেদের মধ্যে মারামারি চলে, অস্থিরতা চলে, কিন্তু আমাদের সীমান্তবর্তী যারা গ্রামে আছে আমরা দেখছি বাড়িঘরে এসে গুলি পড়ছে, মর্টারের শেল পড়ছে, তারা কিন্তু আতঙ্কে আছে। সেই সঙ্গে কোস্টগার্ড টহল বাড়িয়েছে যে নতুন করে যেন আর কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে। প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশের আশঙ্কা আবারও আছে কিনা, দ্বিতীয় কথা হচ্ছে কোস্টগার্ডের এই টহল দিয়ে যদি অনুপ্রবেশ আবারও হতে যায় সেটি ঠেকানো যাবে কিনা। এখানে দুটো জিনিস, প্রথম প্রশ্নের দুটো জিনিস আছে। যতক্ষণ না রোহিঙ্গাদের যারা ওখানে আছে, এখনও 7 লাখের মতন রোহিঙ্গারা মিয়ানমারে বাস করছেন, তাদের উপর যদি সরাসরি আক্রমণ যদি না হয়, যেটা আগের বার হয়েছিল, তাহলে অত চিন্তার কারণ নেই। যদি সরাসরি
তাদের উপর আক্রমণ না হয়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, যেহেতু আমরা একটা বিশ্বায়নের মধ্যে বিশ্বের মধ্যে আছি, তারাও মাঝে মাঝে খবর পাচ্ছেন যে একটা দুটো বিদেশি দেশ বুঝি এখান থেকে রোহিঙ্গাদের নেয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তার মধ্যে জাপানও আছে, তার মধ্যে আমেরিকাও আছে। এই খবরটা কিন্তু ইস্যু একটু খেয়াল রাখা দরকার, কারণ একটা হলো যে মানে বিশাল পপুলেশন কিন্তু এখানে আছে, মানে হিসাবে 1.1 মিলিয়ন যদি আমি বলি, কিন্তু তারা কতজনকেই নিতে পারবে, কিন্তু যতটুকুই নিতে পারবে সেটা কিন্তু একটা পুল ফ্যাক্টর হিসেবে কাজ করবে। যদি তারা শুনে যে এখান থেকে আসলেই কিছু কানাডা যাচ্ছে, কিছু আমেরিকায় যাচ্ছে, যেগুলো খবর আসছে তৃতীয় সেটেলমেন্ট, সেই জিনিসটা কিন্তু যথেষ্ট চিন্তার একটা ব্যাপার, কারণ ওটা সমাধান আনবে না, কারণ তারা কিন্তু কখনো কি বলা হয় বিশাল আকারে 1 লাখ লোক নিয়ে যাবে না, খুবই অল্প সংখ্যক নিবে, সেই দিকে খেয়াল রাখা দরকার। আর দ্বিতীয় যেই প্রশ্ন করা হলো, সেখানে সচেতন থাকতেই হবে, কোনো সন্দেহ নেই, কারণ মিয়ানমার প্রভোক করতে চেষ্টা করবেই, এটাই সে সবসময় করে এসেছে, আগেও করেছে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখা দরকার। জি, টহল বলি, জোরদার বলি, কোস্টগার্ডের পাশাপাশি আরও কোনো কিছু নতুনভাবে যুক্ত করার ব্যাপার দেখছেন কিনা সেখানে আমাদের নিরাপত্তার স্বার্থে? আমার মনে তৎপরতা বাড়ানো দরকার, এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি মনে করি জাতিসংঘে বিষয়টা নিয়ে আসা দরকার, এবং বিভিন্ন যে রিজিয়নাল ফোরাম আছে সেখানে নিয়ে আসা দরকার, দ্বিপক্ষীয় যেই কাঠামোগুলো আছে বিভিন্ন দেশের সাথে সেখানে জিনিসগুলো নিয়ে আসা দরকার, যেন তারা যেন একটা বাড়তি প্রেশার দিতে পারে। মনে রাখতে হবে যে মিয়ানমার সামরিক বাহিনী ইতিমধ্যে ICJ এবং ICC দুটোর মধ্যেই কিন্তু তার কেস এখনও ঝুলছে, এমনকি আর্জেন্টিনার কোর্টেও তার কেস ঝুলছে, সে মানে চলছে, সেগুলো যদি মনে রাখি সেই আন্তর্জাতিকরণগুলো বাড়ানো দরকার, যদি আমরা দেখি যে হ্যাঁ এই ধরনের বর্ডারে আরও কনফ্লিক্ট বাড়ছে। জি, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, অনেক অনেক ধন্যবাদ আন্তর্জাতিক সম্পর্কে যে দিকগুলো জানাচ্ছিলেন আমাদের সাথে যুক্ত হয়ে।